সরিষাতে হলুদ ফুলে ছেয়ে গেছে নীলফামারিতে মাঠের পর মাঠ, যেন হলুদের গালে চা। হলুদ ফুলে মৌমাছির গুঞ্জনে মুখরিত পুরো এলাকা। লক্ষ্যমাত্রার চেয়ে এবার বেশি সরিষার চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলের আশা চাষিদের। নীলফামারি সদর উপজেলার কুন্দপুকুর কাছারিপাড়ায় হলুদের দিগন্ত বিস্তৃত মাঠ। যতদূর চোখ যায় হলুদ আর হলুদ, দিগন্ত জুড়ে যেন হলুদের গালিচা। হলুদ রঙের পাশাপাশি মৌমাছির মৌম গুঞ্জন মুখরিত করে তুলেছে পুরো এলাকা। এবার 8672 হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে, যা গত দুই বছরে 6777 হেক্টর জমিতে চাষ করা হয়। কাছারিপাড়া গ্রামের মতো নীলফামারীর 6টি উপজেলায় সরিষার আবাদ করা হয়েছে। বোরো এবং আমনের মাঝামাঝি সময়ে পতিত জমিতে সরিষার চাষ করা হয়। সরিষা চাষে খরচ কম হয়, এটি একটি লাভজনক আবাদ। বোরো এবং আমন এর মধ্যস্থলে যে জমিটা আমাদের পড়ে থাকে, এখানে আমরা সরিষা চাষ করি। আমাদের খরচ দাঁড়ায় 1200 বিঘা প্রতি, হ্যাঁ, এবং আমরা 15000 টাকা সরিষা বিক্রি করি। বিক্রি করে আমরা প্রচুর লাভবান হয়েছি। গতবারের চেয়ে এবার আমি আরও 2-3 বিঘা সরিষা বেশি আবাদ করছি। এবারে আমি 9 বিঘা জমি করছি। আমরা সরিষার আবাদ করি, যে সরিষার যে ফুল এবং যে পাতাটা জমিতে পড়ে, এটা জৈব জমির জৈব সার হিসাবে ব্যবহৃত হয়। এবং যে জমির যে সরিষার যে গাছ, এটা দিয়ে আমাদের খড় এবং গরু খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। এবং এরপরে আমরা ওই জমিতে বোরো ধান লাগাই, এবং এতে মানে সার, এই জমিতে সার কম দিলেও চলে। এটি আমাদের একটি লাভজনক আবাদ। গেল বছর আমি 3 বিঘা মাটি শস্য লাগাইছিলাম। শস্য আমাদের খুবই ভালো হয়েছে, এবং শস্যের পরে আমি এরি গাছি, এরি আমার ভালো হয়েছে, আমরাও খুব ভালো হয়েছে। আর এবার আগামী বছর আমি যদি বাঁচি থাকি, তাহলে আগামী বছর আমি সরষে আরও বেশি লাগাবো। আমরা বিগত কয়েক বছর থেকে সরষে আবাদ করতে আছি। কৃষি অফিস থেকে আমাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা করে, এবং প্রণোদনা হিসাবে আমাদেরকে 1 কেজি সরিষা, 10 কেজি ডেপ, 10 কেজি পটাস, তারা প্রণোদনা হিসাবে আমাদেরকে দিছে। আমরা সরিষা করছি, এবং এই সরিষা থেকে আমরা জ্বালানি পাই, এবং সরিষার যে সালটা এটা আমাদের গরু খাদ্য হিসেবে ব্যবহার হয়। কুন্দপুকুর ইউনিয়নে কাছারিপাড়া গ্রামে এখানে সরিষা গ্রামে পরিণত হয়েছে। আমরা বিগত বছরে আমরা এখানে 300 বিঘা জমিতে সম্মিলিতভাবে আমরা সরিষা চাষাবাদ করি। এবার আমরা এখানে 422 বিঘা জমিতে 156 জন কৃষককে নিয়ে গ্রুপ মিটিং করে, উঠান বৈঠক করে আমরা এই সরিষা চাষাবাদে উদ্বুদ্ধ করি। গতবার আপনারা জানেন যে আমার এখানে 300 বিঘা জমিতে সম্মিলিতভাবে সরিষা আবাদ হয়েছিল। সেখান থেকেও কৃষক কিছু বীজ রেখে, নিজেরাই বাসায় বীজ রেখে সেই বীজও বপন করে আজকে এখানে কৃষক উদ্বুদ্ধকরণের মাধ্যমে 422 বিঘা জমিতে আমরা এই চাষাবাদে সক্ষম হয়েছি। ভোজ্য তেলের চাহিদা মেটাতে জেলায় দেওয়া হয়েছে 10,000 কৃষককে প্রণোদনা। আগামী 2 বছরের মধ্যে 3,80,00,000 মেট্রিক টন তেল উৎপাদন করে চাহিদা মেটানোর আশ্বাস কৃষি বিভাগের। যেমন আমাদের একটি জাত আছে বাড়ি সরষে 18, যেটাকে আমরা ক্যানুলা ভ্যারাইটি বলি। এই জাতটির তেল অত্যন্ত উপকারী একটি তেল, প্রিমিয়াম কোয়ালিটির তেল, স্বাস্থ্যসম্মত। এই জাতটির সাথে হচ্ছে বাড়ি সরষে 14, বাড়ি সরষে 15, বাড়ি সরষে 17, দিনের সরষে 9। এই জাতগুলোতে তেলের পরিমাণ বেশি আসে। আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করেছি এই জাতগুলো চাষাবাদ বৃদ্ধি করতে। যে আমাদের আমন ধান কাটার পরে আমাদের অনেক জায়গা পতিত থাকে। আমি নীলফামারী জেলায় হিসাব করে দেখেছি প্রায় 45,000 হেক্টর জমি আমাদের পতিত ছিল। এই পতিত জায়গাগুলোতে আলু হচ্ছে, ভুট্টা হচ্ছে। এরপরও আমরা হিসাব করে দেখেছি প্রায় 20,000 জায়গা পতিত থাকে। এই 20,000 জায়গাকে টার্গেট করে আমি 4 বছরের পরিকল্পনা নিয়েছি। আর বেসিক্যালি প্রথম 3 বছরের পরিকল্পনা নিয়েছিলাম। 2021 সালে আমাদের সরিষাবাদের এলাকা ছিল 5,555 হেক্টর, যেটা 22-23 অর্জিত হয়েছিল 6,777 হেক্টর, এবং এই বছর আমাদের অর্জন হয়েছে প্রায় 8,672 হেক্টর, প্রায় 9,000-এর কাছে। এই যে প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে, এই বৃদ্ধি পাওয়ার পিছনে অন্যতম কারণ হলো গভর্নমেন্টের কিছু বীজ সহায়তা দেওয়া হয়েছে। প্রায় আমরা এই জেলায় 10,000 কৃষককে 1 কেজি করে 10,000 কেজি বীজ আমরা দিয়েছি। পাশাপাশি আমাদের গত বছর যে আমাদের কৃষক ভাইরা সরিষা করেছিল, তারা তেল খাওয়ার পরে, বিক্রি করার পরেও সবাই বীজ রেখেছিল কিছু না কিছু, যার ফলে আমরা এই বছর আরও ব্যাপকভাবে প্রায় 1895 হেক্টর জমি নতুন করে আমরা আবাদ করতে পেরেছি। আমরা গত বছর হিসাব করে দেখেছিলাম যে 9,556 মেট্রিক টন সরিষা হয়েছিল, যেটা তেল হয়েছিল প্রায় 38 লক্ষ লিটার। এই 38 লক্ষ লিটার দিয়ে আমরা গত বছর এই নীলফামারী জেলার 17% ভোজ্য তেলের চাহিদা আমরা মেটাতে পেরেছিলাম। এবছর আমরা দেখেছি প্রায়
49 লক্ষ লিটার তেল উৎপাদন হবে, যেটা থেকে আমাদের এই নীলফামারী জেলার 28% ভোজ্য তেলের চাহিদা মিটবে। আমরা আশা করছি আগামী 1 থেকে 2 বছরের মধ্যে আমরা নীলফামারীর টোটাল যে চাহিদা যেটা তেলের প্রায় 3 কোটি 80 লক্ষ মেট্রিক টন, আমরা এই বছর প্রায় আমাদের 1 কোটি 42 লক্ষ মেট্রিক টন আমার তেল উৎপাদন হবে আমরা আশা করছি, এবং আগামী 2 বছরের মধ্যে এই জেলার ভোজ্য তেলের চাহিদা মিটবে। আর এই ফসলটা হচ্ছে এমন একটা ফসল যে ফসলের আসলে অনেক উপকারিতা রয়েছে, যেটা আমার জমি পতিত থাকতো, পতিত জায়গার ব্যবহার হচ্ছে, এর পাতাগুলো মাটিতে পড়ছে, মাটিতে পড়ে জৈব পদার্থ যোগ হচ্ছে, যার ফলে পরবর্তী ফসলের জন্য আমরা যে বোরো ধান করবো সেখানে আমাদের সারের পরিমাণ 30% কমে আসবে।